हेलो व्यूअर्स, सलाम अलैकुम, नमस्कार। आशा करी अपनारा सबाई भालो आछेन एवं आरेकटी नतून भिडियो निये आपनादेर सामने हाजिर होलाम। भिडियोटी आशा करी आपनादेर अनेक भालो लागबे आर भिडियोटी भालो लागले अवश्यई आपनारा आमार चैनलटाके सबस्क्राइब करबेन एवं बेल आइकनटी बाजिये दिबेन। तो जाइ होक बंधुगण, आपनारा आमार जे भिडियोटा देखतेछेन एई भिडियोटा देखतेछेन अवश्यई जे एकटी मास्क সাপ্লাই করা হচ্ছে, তো এই মাছটিকে সাপ্লাই করে ভালোভাবে কেটে ওয়াশ করে তারপরে আমরা এটাকে বানাবো সিঙ্গারি। আরবিয়ান সি ফুডে এটা আমরা সিঙ্গারি বলে এই দেশে। তো যাই হোক, আমরা সিঙ্গারিটা তৈরি করব। তো এই আপনার আমাদের সাথে থাকলে অবশ্যই পুরো ভিডিওটার সাথে থাকেন, তাহলে কীভাবে তৈরি করা হয় পুরো প্রসেসিংটাই আপনাদের আমরা দেখিয়ে দিব। তো যাই হোক, দেখেন কীভাবে মাছটা কাটা হয়। পাইলে প্রথমে আপনাদের অবশ্যই মাছটা কাটা শিখতে হবে, কীভাবে মাছটা কাটতে হয়। তো মাছটা যদি আপনারা কাটতে পারেন সুন্দরভাবে, তাহলে সুন্দরভাবে আপনারা এই সিঙ্গারিটা বানাতে পারবেন। তো যাই হোক, আমি সিঙ্গারি বানানোর যে মশলাগুলি থাকে যে রেসিপিটা, ওইটা অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আর এখন দেখেন আপনারা কীভাবে মাছটা কাটতেছে, দেখছেন কত সুন্দর করে মাছটা কাটতেছে। তো সিঙ্গারির মাছটা অবশ্যই এইভাবে কাটতে হবে এবং তারপরে ধীরে ধীরে প্রসেসিংটা আমরা দেখাবো। তো যাই হোক বন্ধুরা, দেখেন আমরা অনেক কষ্ট করে ভিডিওটা আমরা তৈরি করি। তো আপনারা অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন প্লিজ। হ্যালো ভিউয়ার্স, আমি এখানে দুইটা খানার রেসিপি দেখাবো। একটি হলো আমাদের দেশে যেটাকে চিংড়ি বলে, তো ওইটাও আমরা গ্রিল করে দেখাবো, আর একটা সিঙ্গারি করে দেখাবো। তো সিঙ্গারিটার জন্য যেভাবে প্রসেসিং করতেছি, যেভাবে কাটতেছে, দেখছেন কীভাবে মাছটাকে মেলা হলো কেটে। তো এইভাবে সুন্দরভাবে কেটে মেলতে হবে এবং পরে ওয়াশ করতে হবে। এই পেটের মধ্যে অনেক কাঁচড়া আছে, অনেক ময়লা আছে, ওগুলো সাফ করতে হবে। তো এরপরে আমরা মূল প্রসেসিংয়ে চলে যাব। তো আমাদের সাথেই থাকুন। এই ভিডিওগুলি যদি আপনারা দেখেন, আমার প্রত্যেকটা ভিডিও দেখলে অবশ্যই আপনারা একটা রেস্টুরেন্ট দিতে পারবেন এবং এই খানাগুলি দেশে আমার মনে হয় অনেক ভালো চলবে। তো যাই হোক, এই ভিডিও বানানোর উদ্দেশ্য একটাই, যে আপনারা এই ভিডিও দেখে একটু কিছু শিখেন, শিখে নিজে কিছু করেন এবং নিজে স্বাবলম্বী হন। দেশে আমাদের দেশে অনেক বেকার মানুষ আছে, কিন্তু কী করবে ভেবে পায় না। তো যাই হোক, এই রেসিপিটা একদমই আনকমন এবং আমাদের দেশের জন্য খুবই ফেভারেট, বিকজ আমাদের দেশে এই মাছটা খুবই ফেভারেট। মাছ জিনিসটা আমরা মাছে ভাতে বাঙালি, একটা কথা আছে না। তো যাই হোক, আমরা যদি মাছটাকে বিভিন্ন অন্য কোনো আইটেমে, অন্য কোনো রেসিপিতে যদি সুস্বাস্থ্যভাবে আমরা প্রেজেন্টেশন করতে পারি, তাহলে কিন্তু মানুষ তা খাবে। তো এখন দেখেন আপনারা আমাদের যে চিংড়ি যেটাকে বলে, দেখেন কীভাবে সাবাই করতেছে। মাঝখান থেকে কাটতে হবে, তারপর এইভাবে সাবাই করতে হবে। চিংড়ি মাছে জানি ময়লা খুব কম থাকে, মাথার মধ্যে একটু ময়লা থাকে। তো যাই হোক, এইভাবে মাঝখান থেকে কেটে এইভাবে সাবাই করতে হবে। দেখেন আপনারা কীভাবে সাবাই করতেছে। তো এইভাবে সাবাই করে নিতে হবে, একদমই ইজি একটা রেসিপি। আপনারা যদি এই জিনিসটা একবার দেখেন, আমি আশা করি আপনারা অবশ্যই অবশ্যই এই খানাটা তৈরি করতে পারবেন এবং আপনাদের মনের ভিতরে একটা কনফিডেন্স আসবে যে হ্যাঁ, আমরা এটা পারবো এবং এটা করে খাবো, দেখবো টেস্টটা কেমন। হ্যালো বন্ধুরা, দেখেন আমি সিঙ্গারিটা কীভাবে রাখলাম, একটা ট্রের মধ্যে নিয়েছি এবং এর উপরে যে সিঙ্গারির যে মশলাটা হয় ওই সসটা আর কি, তো সসটা বানিয়ে এখন উপরে আমরা দিতেছি, ঠিক আছে। তো এটা সুন্দরভাবে দেওয়ার পরে আমরা ওই পাশে দেখেন ফোড়ন আছে, ওভেন আর কি, অনেক বড় ওভেন। তো ওই ওভেনে আমরা এটা রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। তো 10 থেকে 15 মিনিটের জন্য রাখলেই তো এই সিঙ্গারিটা হয়ে যাবে। এটা কিন্তু সিঙ্গারি আমরা রাখলাম। এখন দেখেন আমরা রুবিয়ান রাখতেছি। তো রুবিয়ানটা কীভাবে রাখতে হয় দেখেন আপনারা, এটাকে সেবক বলে, সেবকের উপরে আমরা রাখতেছি। দেখেন রুবিয়ানগুলো উল্টিয়ে তারপর আমরা রাখতেছি, পরে আমরা এটার উপরে মশলা দেব, ঠিক আছে, সসটা দেব আর কি, যে সসটা আমরা তৈরি করছি। তো এই জিনিসটা অবশ্যই আপনারা দেখেন কীভাবে রাখতেছি। তো এইভাবে রাখতে হবে। এইভাবে রাখানোর পর এখন সিমগুলি উল্টিয়ে দিতে হবে। দেখেন এখন উল্টিয়ে দিলাম, ঠিক আছে। এখন আমরা এটার উপরে ওই সসটা দেব, ঠিক আছে। বাস ওই সসের মধ্যেই সব কিছু দেওয়া আছে, লবণ, তেল এবং আপনার জিঞ্জার, ঠিক আছে, সব কিছু প্রসেসিং করে দেওয়া আছে। আমি অবশ্যই এগুলো ডেস্ক্রিপশন বক্সে আমি লিখে দেবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো এখন দেখেন আমরা সেটাকে
আগুনের উপর ডাকতেছি কয়লার উপরে, ঠিক আছে? এখানে এই কয়লাটা কিন্তু প্রচুর হিট, এখানে আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন না সামনে গিয়ে, এত হিট হয়, ঠিক আছে? তো এই ধরনের হিট হইলে মনে করেন রুবেন তৈরি করতে 8 থেকে 10 মিনিট লাগবে। তো এই এই চিংড়িটা তৈরি করতে, মেশাই করতে 8 থেকে 10 মিনিট, 8 থেকে 10 মিনিটের মধ্যেই হয়ে যাবে। তো দেখুন আমি কীভাবে রাখলাম। তো আমার এই ভিডিওটা অবশ্যই যদি আপনাদের ভালো লাগে, আপনারা অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। তো আমার ভিডিওর সাথেই থাকবেন, আশা করি আমার ভিডিও যদি দেখেন অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন, দেখলে অনেক কিছু বুঝতে পারবেন। এটা কিন্তু আমরা প্র্যাকটিক্যালি করি আমাদের রেস্টুরেন্ট। হ্যালো ভিউয়ার্স, তো আমাদের কোম্পানি এই ধরনের খানাই তৈরি করে। আমাদের প্রায় দুবাইতে শারজা এবং আজমানে প্রথমে 6টা ব্রাঞ্চ ছিল, তো এখন আমাদের 4টা 5টা ব্রাঞ্চে আসছে। ওই ব্রাঞ্চে আমরা সব ব্রাঞ্চে সেম প্রসেসিংয়ে আমরা খানা তৈরি করি এবং খুবই ভালো চলে। আমি প্রায় 15 বছর ধরে এই কোম্পানিতে জব করছি এবং এই খানাগুলি আমরা তৈরি করি। তো আমার সাথে ভিডিওর সাথে থাকলে অবশ্যই এই কোম্পানির আমি আরও কী কী তৈরি করি, সালাদ আছে, রোস আছে, স্যুপ আছে, সবগুলাই ভিডিও আমি আস্তে আস্তে তৈরি করে দেখাবো, অবশ্যই আমার ভিডিওগুলি আপনারা দেখবেন। ধন্যবাদ। তো যাই হোক, দেখুন বন্ধুরা, আমরা রুবিয়ানটাকে বারে বারে চেক করতেছি কতক্ষণ পরপর উপর নিচে উল্টিয়ে, তারপরে আমরা চেক করতেছি যে হয়েছে কি না। তো 5 থেকে 7 মিনিটের মধ্যেই হয়ে যায়। দেখুন এখন আমার রুবিয়ানটা হয়ে গেছে। তো এখন আমি এটাকে ঢেলে নিচ্ছি, দেখেন কীভাবে ঢেলে নিচ্ছি। এইভাবে উঠিয়ে প্লেটে রেখে তারপরে আমরা সার্ভ করব কাস্টমারের জন্য। তো যাই হোক, আপনারা দেখেন এখন প্লেটে রাখতেছি, যে প্লেটটাই আমরা কাস্টমারের কাছে দেব। তা অবশ্যই প্লাস্টিক সাহান, বিকজ আমাদের এখন করোনায় ওয়ান টাইম ইউজ, প্লেট ইউজ করার পরে ফেলে দেওয়া হয়। দেখেন কত সুন্দর এবং কত সুন্দর হয়েছে রুবিয়ানটা, আপনি চিন্তাও করবে পারবেন না খেতে কতটা সুস্বাদু হয় এই রুবিয়ানগুলি। আমরা তো এখানে এসে প্রথমে এইভাবে প্রসেসিং দেখে আমি অবাক হয়ে গেছি, সেটা কীভাবে সম্ভব, কীভাবে তৈরি করে। তো এখন দেখেন সিঙ্গারিটা হয়ে আসছে প্রায়, আমরা এখন চেক করতেছি সিঙ্গারিটা হয়েছে কি না। তো সিঙ্গারিটা কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে, আর অল্প কিছুক্ষণের মধ্যে। তো এখন চেক করতেছি, দেখেন কী কালার আসছে, কত সুন্দর। হ্যাঁ, আর 2-3 মিনিটের মধ্যে হয়ে যাবে। তো যাই হোক আপনারা, হ্যাঁ এখন হয়ে গেছে, দেখেন 2-3 মিনিট পর আমরা আসছি এবং হয়ে গেছে। তো দেখেন যে তেলটা দেখছেন না, এটা কিন্তু অবশ্যই মাছের থেকে বের হয়েছে, বুঝছেন? এই তেল আমরা কোনো ধরনের তেল এখানে রাখি নাই, এটা পুরাই মাছের থেকে তেল বের হয়েছে। তো এখন আমরা মাছটাকে উঠাচ্ছি, দেখেন কীভাবে উঠাচ্ছি। একটু উঠাতে কষ্ট হয়, ভালো করে প্রসেসিং হয়ে গেলে মাছটা তো নরম হয়ে যায়, তখন উঠাতে একটু কষ্ট হয়। খুব সতর্ক সাথে উঠাতে হবে, আস্তে আস্তে, হ্যাঁ, প্লেট দিয়ে দুই সাইড থেকে, তারপরে সুন্দর করে উঠিয়ে পরিবেশন করতে হয়। যদি একটু এদিক সেদিক হয় তাহলে কিন্তু ভেঙে যাবে, কারণ মাছটা খুবই নরম থাকে। হ্যাঁ, এই যে এখন উঠিয়ে নিয়েছি, দেখেন কত সুন্দর হয়েছে, ঘন্টা করে আমরা কাস্টমারের কাছে দিয়ে দেব। ধন্যবাদ বন্ধুরা, অবশ্যই আমার ভিডিওর সাথে থাকবেন। খুদা হাফেজ।